গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ত্রিপুরা। আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের পড়াশোনা ঠিকঠাক চলছে। যেহেতু তোমাদের এক্সামের আর বেশি দিন দেরি নেই, তার জন্য আমি ডিসাইড করেছি যে আজকে থেকে তোমাদেরকে প্রতিদিন এক দুটো করে ক্লাস দেব। যেহেতু এক্সাম চলে এসছে, তো আজকে ক্লাস টুয়েলভের এডুকেশনের যে লাস্ট অধ্যায়টা আছে, শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যা, এই অধ্যায় থেকে MCQ আসবে দুটো। MCQ কিন্তু দুটো আসবে আর ওয়ান মার্কে দুটো আসবে। তাহলে টোটাল কত আসলো? একের মান 4। তো এই যে 4 নম্বরের জন্য তোমরা অবশ্যই ক্লাসটা দেখো। আশা করি এই ক্লাসটা দেখলে তোমরা 4 নম্বর ইজিলি ক্যারি করতে পারবে তোমাদের যে প্রি বোর্ড এবং ফাইনাল এক্সাম আসছে তার জন্য। এখানে মোট আমি সর্বমোট 30টা কোশ্চেন দেবো। এই 30টা কোশ্চেন শিখে গেলে তোমরা এক্সামে হুবহু কমন পেয়ে যাবে। তার জন্য পুরো ভিডিওটা দেখো এবং এটার PDFও আজকে আমি ফ্রিতে তোমাদেরকে দিয়ে দেবো, সম্পূর্ণ বিনামূল্যে। এবং কীভাবে PDF কালেক্ট করবে তার জন্য আমি তোমাদেরকে বলে দেব কী করবে সবাই, মানে এই কাজটা করবে। আমি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ বানাবো এবং এই গ্রুপটা মানে সর্বশেষে বলে দেব যে গ্রুপে কীভাবে তোমরা জয়েন করবে। তো প্রথম কোশ্চেন আজকের ক্লাসের, প্রযুক্তিবিদ্যা কাকে বলে? যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যা, তার জন্য প্রথম কোশ্চেনই প্রযুক্তিবিদ্যা কাকে বলে। যে শিক্ষায় ব্যক্তির প্রযুক্তিগত বিকাশ সাধনের মাধ্যমে প্রযুক্তিবিদ্যায় ব্যক্তির অভিজ্ঞতা অর্জন হয় সেই বিদ্যাকে কী বলা হয়? প্রযুক্তিবিদ্যা। তাহলে প্রযুক্তিবিদ্যা কাকে বলে? মানে যে শিক্ষায় প্রযুক্তিগত বিকাশ সাধনে মানে অভিজ্ঞতা অর্জন হয়, যেমন কম্পিউটার, অনলাইন লার্নিং, এগুলোকে বলা হয় প্রযুক্তিবিদ্যা। মানে অনলাইনের মাধ্যমে আমরা যে লার্নিং বা শিক্ষণীয় প্রসেস প্রক্রিয়া, এটাকে বলা হয় কি? প্রযুক্তিবিদ্যা। তারপর আমরা 2 নম্বর কোশ্চেন দেখে নেব, কাকে কম্পিউটারে পূর্বপুরুষ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা হবে কি? অ্যাবাকাসকে কম্পিউটারে পূর্বপুরুষ বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে আসতে পারে। তারপর আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন, কম্পিউটারের অভিধান কথাটির অর্থ হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রগণক। অনেক সময় কোশ্চেনটা আসে, বেশি ইম্পর্টেন্ট না। তারপরে এটা শিখবে CMI এর সম্পূর্ণ নাম কি? সম্পূর্ণ নাম কিন্তু এর থেকে 1 থেকে 2 কোশ্চেন আসবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তার জন্য সম্পূর্ণ নামগুলো তোমরা শিখে নেবে। CMI এর পুরো নাম হচ্ছে কম্পিউটার ম্যানেজ ইনস্ট্রাকশন। তারপরে CAL এর পুরো নাম কি? CAL এর পুরো নাম CAI, এগুলো কিন্তু আলাদা আলাদা, তো ভালো করে দেখবে যে CAL না CAI। CAL এর সম্পূর্ণ নাম হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। এটা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। সি দিয়ে কিন্তু কম্পিউটারই, এম দিয়ে হচ্ছে ম্যানেজড, আর এ দিয়ে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, আই দিয়ে হচ্ছে ইনস্ট্রাকশন, আর এল দিয়ে হচ্ছে লার্নিং। এটা অবশ্যই খেয়াল রাখবে। তারপরে CAI, CAI এর পুরো নাম হচ্ছে কম্পিউটার এইড ইনস্ট্রাকশন। এটা হচ্ছে কম্পিউটার এইড ইনস্ট্রাকশন। আর এর আগেরটা কী ছিল? কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। এটা খেয়াল রাখবে, এই 3টে থেকে 1টা পরীক্ষাতে আসবে, আসার সম্ভাবনা খুবই বেশি। সাধারণত কিবোর্ডে কয়টি কী থাকে? আমরা জানি কি যে কিবোর্ডে সাধারণত 104টি কী থাকে। রোমের সম্পূর্ণ নাম কি? দেখো, রোমের সম্পূর্ণ নাম হচ্ছে কি? রিড অনলি মেমোরি। এটা হচ্ছে কম্পিউটারের কি? স্থায়ী স্মৃতিকেন্দ্র বলা হয়। কারণ যে রোমটা আছে, এটা দেখবে আমরা মোবাইল বা কম্পিউটার অফ করার পর কোনো কিছু পিকচার, মানে যদি আমরা যে কোনো পিকচার বা ভিডিও বলো, আমরা যদি আমাদের মেমোরিতে রেখে দিই, তাহলে মোবাইলটা মানে রিস্টার বা অফ করার পর এটা কিন্তু যায় না, তার জন্য এটা স্থায়ী থাকে। কিন্তু র্যাম যেটা আছে, এটা কিন্তু তুমি দেখো যে কোনো একটা অ্যাপ্লিকেশন অন করার পর যখন আমরা ক্লিয়ার ডাটা মারি বা তোমার মোবাইলটা অফ করে অনেকক্ষণ রেখে দিই, তাহলে দেখবে র্যান্ডম যে অ্যাপসগুলো আছে এগুলো কিন্তু কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তার জন্য এটাকে কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকেন্দ্র বলা হয়। তাহলে অস্থায়ী স্মৃতিকেন্দ্র কাকে বলা হয়? র্যামকে। এবং রোমকে স্থায়ী স্মৃতিকেন্দ্র বলা হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই দুটোকে একটা আসতে পারে, ঠিক আছে? তো র্যামের পুরো নাম হচ্ছে কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রোমের পুরো নাম হচ্ছে রিড অনলি মেমোরি। তারপর আমরা দেখে নেব WWW কথাটির সম্পূর্ণ নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, আমরা কোনো কিছু গুগল সার্চ করলে কিন্তু আগে WWW লিখে নিই, তো এটার সম্পূর্ণ নাম হচ্ছে কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা বিশ্বব্যাপী বিস্তার। বিশ্বের যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের WWW লিখতে হয়, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। শিক্ষা প্রযুক্তিবিদ্যা আমরা প্রথমেই দিয়ে দিয়েছিলাম। শিক্ষায় স্যাটেলাইট টেলিভিশনের একটি ভূমিকা। দেখো, স্যাটেলাইটের মাধ্যমে কি হয়? আমাদের বিভিন্ন স্কুল কলেজে সরাসরি কিন্তু কি হয়, আমরা বিভিন্ন কর্মসূচিগুলিতে শিক্ষার্থীরা কী করতে? দেখার সুযোগ পায়, তাই এগুলি দীর্ঘদিন তাদের স্মৃতিতে থাকে। ক্লাস কথাটির অর্থ হচ্ছে কি? কম্পিউটার লিটারেসি অ্যান্ড স্টাডিড ইন স্কুল। ইন্টারনেট কথাটির অর্থ হচ্ছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। এটা শিখে রাখবে, ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। তারপরে কমিউনিকেশন কথাটি কোন শব্দ থেকে এসেছে? দেখো, কমিউনিকেশন শব্দটি কমিউনিকেয়ার থেকে এসেছে।
আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় এবং উনি 1642 খ্রিস্টাব্দে কী করে কম্পিউটার আবিষ্কার করেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কি? চার্লস ব্যাবেজকে, এবং উনি কোন দেশের বিজ্ঞানী? ফরাসি গণিতজ্ঞ। তো তারপর আমরা নেক্সট দেখে নেব সফটওয়্যার কাকে বলে। একটি প্রযুক্তি তৈরি হওয়ার পর যে সমস্ত তত্ত্ব বা নির্দেশাবলী দ্বারা ওই প্রযুক্তিকে চালনা করা যায় তাকে কি বলা হয়? সফটওয়্যার। TLM এর পুরো নাম হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। ভারতের প্রথম শিক্ষা উপগ্রহের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেনটা, এটা হচ্ছে এডুসেট। এটা এডুকেশন না, এটা হবে এডুসেট। এডুসেট দেখুন এখানে লিখে দিয়েছি এডুসেট। এবং এটা প্রথমে কবে উৎক্ষেপণ করা হয়েছিল মহাকাশে? 2004 সেপ্টেম্বর মাসে, 20 সেপ্টেম্বর। তো এটা খুব ইম্পর্টেন্ট, এডুসেট খেয়াল রাখবে কোশ্চেনটা। কে কবে টেলিফোন আবিষ্কার করে? 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল কি আবিষ্কার করবে? টেলিফোন আবিষ্কার করে। তারপর আমরা নেক্সট দেখে নেব, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট। ARPANET পুরো নাম কি? অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। এই প্রযুক্তিকে গ্রহণ করে 1883 সালে, এটা ইম্পর্টেন্টই কোশ্চেনটা, অনেক সময় রিপিট প্রশ্নটা আসে কোশ্চেনটা। ARPANET মানে এ দিয়ে হচ্ছে অ্যাডভান্স, আর দিয়ে হচ্ছে রিসার্চ, পি দিয়ে হচ্ছে প্রজেক্ট, এ দিয়ে হচ্ছে এজেন্সি, এন দিয়ে হচ্ছে এনইটি দিয়ে হচ্ছে নেটওয়ার্ক। তারপর আমরা নেক্সট দেখে নেব, NIOS এর সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল। NIOS এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল। তারপর আমরা নেক্সট দেখে নেব, কম্পিউটার সাক্ষরতা কাকে বলে? যে কোনো ব্যক্তির কম্পিউটার বিষয়ে ন্যূনতম জ্ঞান অর্জন করাকে কম্পিউটার সাক্ষরতা বলা হয়। বেসিক জানলেই কিন্তু কম্পিউটারে সাক্ষরতা বলা হয়। একটি শ্রবণ ভিত্তিক প্রদীপনের নাম, দেখো আমরা চোখে দেখি না অথচ কান দিয়ে শুনি, এরকম এক দুটো জিনিসের নাম, যেমন বেতার তরঙ্গ, ট্যাপ রেকর্ডার, এগুলো আর কি। আর চোখ দিয়ে দেখি, পাশাপাশি কান দিয়েও শুনি, যেমন টেলিভিশন, মোবাইল স্ক্রিন, এগুলো আর কি, মোবাইল। ইগনোর পুরো নাম কি? ইগনোর পুরো নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে আসতে পারে। তারপর আমরা দেখে নেব, হার্ডওয়্যার কাকে বলে? প্রথমে দেখেছিলাম সফটওয়্যার। সফটওয়্যার কিন্তু জাস্ট মানে সফটওয়্যারকে দেখা যায়, কিন্তু কোনো দিন এটাকে টাচ করা যায় না, মানে এটাকে স্পর্শ করা যায় না। এটা কিন্তু হার্ডওয়্যার যেটা আছে, এটা বিভিন্ন যন্ত্রাংশ এবং এগুলোকে আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি। যেমন অনেকগুলোই আছে হার্ডওয়্যার, যেমন ধরো মাউস, কিবোর্ড, এগুলো। ই লার্নিং কি? তারপরে CPU। ই লার্নিং হচ্ছে কম্পিউটারের মাধ্যমে অনলাইনে যে আমরা শিক্ষাটা গ্রহণ করি, এটাকে বলা হয় কি? ই লার্নিং। অনলাইনের মাধ্যমে শিক্ষা গ্রহণ কি বলা হয়? ই লার্নিং মানে ইন্টারনেটের সাহায্যে, কম্পিউটার হতে পারে বা মোবাইলও হতে পারে। ই লাইব্রেরি কি? দেখো আমরা PDF যে ডাউনলোড করি না, PDF বুক, এগুলোকে বলা হয় কি? ই লাইব্রেরি। বিশ্বের সবচেয়ে বড় নেটওয়ার্কের নাম হচ্ছে কি? ইন্টারনেট। IIT-র পুরো নাম হচ্ছে কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো আজকের ক্লাসে 31 কোশ্চেন কমপ্লিট করে দিয়েছি, এগুলো পড়ে নাও, আশা করি তোমাদের এক্সামে হুবহু কমন পেয়ে যাবে, তার জন্য এক্সট্রা কোনো কোথাও যেতে হবে না। এবং এটার PDF সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য তোমরা জাস্ট কী করবে? studytripura.com চলে যাবে, www.study, স্টাডি কোনো স্পেস দেবে না, ত্রিপুরা TRIPURA, studytripura.com চলে যাও, গিয়ে দেখবে এই যে পোস্টটা থাকবে, কোন পোস্টটা থাকবে, এই যে পোস্টটা, এই কথাটা লেখা থাকবে শিক্ষায় প্রযুক্তিবিদ্যা, এটার মধ্যে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর একদম নিচের দিকে চলে যাবে, দেখবেন টাইম উঠবে যে 39 সেকেন্ড, 38 সেকেন্ড, তো অপেক্ষা করবে, এক মিনিটের মতন অপেক্ষা করার পর দেখবে লিঙ্কটা চলে আসবে, জাস্ট ক্লিক করবে, ডাউনলোড হয়ে যাবে। তারপরে যদি কোনো সমস্যা হয় ডাউনলোড করতে গিয়ে, তাহলে তোমরা আমাকে SMS করতে পারো, আমার নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বর এটা 9089, কল করবে না, জাস্ট SMS 3104 60, এটাতে কোনো সাহায্য চাইতে পারো যে কোনো ধরনের প্রবলেম হলে। আর আমি অলরেডি তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্স আর ইংলিশ সাজেশন বানিয়ে নিয়েছি, এগুলো ইচ্ছে করলে তোমরা এগুলোর PDF নিতে পারো। PDF এগুলো তো ফ্রিতে পাবে না, জাস্ট এগুলো যদি মানে ফ্রিতে দেখতে চাও তাহলে আমার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও, এগুলো আমি সম্পূর্ণ সাজেশন দিয়ে দিয়েছি ফ্রিতে। আর PDFটা নিতে হলে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি বলে দেবো কীভাবে নিতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকবে, জয় হিন্দ।